नमस्कार बंधुरा, आज के आबार एक्टा रेसिपी निये चले एसेछि। आज के सहज पद्धतिते आमेर पुडिंग एर रेसिपि शेयर करब। रेसिपिटा देखार आगे जदि चैनलटा एखोनो सबस्क्राइब करे ना थाकेन ताहले झटपट सबस्क्राइब करे निन एबं पाशेर बेल बाटनटी नोटिफिकेशनेर जन्य अन करे दिन। आमि एखाने दुटो पाका आमेर शाँस बार करे निएछि। एरपर ग्राइंडार जारेर मध्ये आमेर शाँसटा दिए दिच्छि। हाफ कप परिमाण चीनी दिए दीची, एक कप परिमाण दूध दिए दीची, एक चिमटे नून दिए दीची। एबार भालो भावे ग्राइंड करे नेब। एई देखुन भालो भावे पेस्ट करे नियेछि। एरपर कड़ाइयेर मध्ये एटा दिए दिलाम आर जतक्षण ना फुटे उठे ततक्षण मीडियम फ्लेमेते एभाबे नाड়াচাড়া করব। फुटे ওঠার পর 1/3 কাপ দুধের মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার কি ভালোভাবে গুলে এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব আর লো ফ্লেমেতে 4-5 মিনিট মতো ফুটিয়ে নেব। 4-5 মিনিট পর আঠালো মতো হয়ে আসলে আমি গ্যাস থেকে নামিয়ে নেব। একটা টিফিন কৌটোর মধ্যে তেল ব্রাশ করে দিলাম আর মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেব। নরমাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর রেফ্রিজারেটরের মধ্যে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আমের পুডিং একেবারে রেডি হয়ে গেছে। ইচ্ছে মতো সাজিয়ে আমি এটা পরিবেশন করলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেরি করবেন না, ঝটপট সাবস্ক্রাইব করে নিন এরকম নিত্য নতুন রেসিপির ভিডিওর আপডেট পেতে। আর পাশের বেল বাটনটা নোটিফিকেশনের জন্য অন করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।